হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর লোকো পাইলট সুব্রত জানাই তোমাদের স্বাগত। তোমরা তো জানোই আমি অনেক কাজের চাপের মধ্যেও থেকে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তাই তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার। আগেও বলেছি আর অনেকে কমেন্টও করেছে, তাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগলো। আমি একটা ভিডিওতে যাদের যে সমস্ত কমেন্টে আমি অনেক প্রশ্ন দেখছি, তো আমি সেই বিষয়ে একটা প্রশ্ন উত্তর একটা ভিডিও বানিয়ে দেবো, তাতে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। নামের সঙ্গে আমি তাদের কথা মানে তাদের কোয়েশ্চেনগুলো ধরে ধরে আমি তাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে ভিডিও, তো তোমাদের বলি এই চ্যানেলে তোমরা লোকো পাইলট সম্বন্ধিত অল আপডেট তোমরা পাবে। লোকো পাইলটের চাকরিটা কেমন, লোকো পাইলটের ডিউটি কেমন, লোকো পাইলটের জীবন মানে লাইফস্টাইলটা কেমন, আর লোকো পাইলট চাকরির মধ্যে মানে তার মানে ডিউটি চলাকালীন কেমন ভাবে সে ডিউটিটা করে, আর কি কি আরো আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র আছে সেসব সম্বন্ধে তোমাদের মানে খুঁটিনাটি আমি বলবো। আর অবশ্যই তোমাদের খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, তো খুবই ইন্টারেস্টিং, তোমাদের ইন্টারেস্টিং লাগবেই। আর দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে তোমরা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যত চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পাবে, আমি একটা একটা করে চ্যানেলে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এই ভিডিওর শেষে আমি একটা তোমাদের জন্য কোশ্চেন রাখবো, ঠিক আছে? তো আমি চাইছি যে যে কোশ্চেনটা আমি রাখবো, তো সেই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের থেকে চাইছি আমি, ঠিক আছে? তোমরা কতটা কি দেখি তোমরা কি পারো কি না, বুঝতে পারো কি না, বা যেখান থেকে হোক তোমরা অ্যান্সার করতে পারলেই হবে, ঠিক আছে? আমি কমেন্ট বক্সে সেটা তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? আমি যে কোশ্চেনটা তোমাদের লাস্টে বলবো ভিডিও শেষে, তো সেই কোশ্চেনটা তোমরা অ্যান্সার কমেন্ট বক্সে মানে কমেন্ট বক্সে তোমরা দেবে। আর আমি তার থেকে যারা মানে কমেন্ট বক্সে ঠিকঠাক অ্যান্সার দেবে তাদের 5 জনকে আমি সিলেক্ট করব, যাদেরকে আমি আমার তরফ থেকে কিছু তাদের জন্য একটা বেশ উপহার থাকবে, তাদেরকে আমি সেই 5 জনের নাম আমি অ্যানাউন্স করব আমার আগামী ভিডিওতে, বা যখন দেখবো মোটামুটি 2-3টা ভিডিওর পরে আমি দেখে তাদের নাম অ্যানাউন্স করে দেবো, এবং সেই ভিডিওতে তাদের নাম অ্যানাউন্স করে তাদের ফোন নাম্বার নিয়ে আমি পরবর্তী। তো আজ একটা যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেটা হলো, আগের ভিডিওটা তোমরা দেখেছো, যদি কেউ না দেখে থাকো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা অবশ্যই দেখবে, ভালো লাগবে, ঠিক আছে? বেশ একটা ওইচি মাস্টারের উপর আমি ভিডিওটা বানিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে, একটা নতুন জ্ঞান হবে তোমাদেরও, তোমরাও জানতে পারবে। আর আজকে যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে যে আমি আগে আমি তোমাদের বলে দিই যে আমরা তো ডিউটি করি যে লোকো, যে মানে লোকো বলতে ইঞ্জিন, ইঞ্জিনের কথা বলছি, সেই ইঞ্জিন কত ধরনের হয়, কীরকম ইঞ্জিন হয়, বা কোন ইঞ্জিনটার নাম কি, আর কোন ইঞ্জিনটাকে দেখে আমি বুঝতে পারবো যে এটা মালগাড়ির ইঞ্জিন না প্যাসেঞ্জারের ইঞ্জিন, তো আমরা কীভাবে বুঝবো কোনটা এক্সপ্রেসের ইঞ্জিন, এক্সপ্রেস গাড়ির ইঞ্জিন, কোনটা গুডস গাড়ির ইঞ্জিন, বা তার নম্বর কি হয়, বা সেটার কালার কী, এটু যেটা আমরা তোমাকে বলবো, বেশ ইন্টারেস্টিং ঘটনা, তো তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা বোর্ডে একটা ছবি এঁকেছি, বোর্ডটা আমার ছোটো ছোটো আপাতত নিয়েছি। তো এখানে আপাতত দেখো এখানে লেখা আছে লোকো, লোকো মানে ইঞ্জিন, ঠিক আছে? তো এখানে ইঞ্জিনটা দুটো ভাগে ভাগ করা আছে, দেখো গুডস বলে লেখা আছে, এটা প্যাসেঞ্জার বলে লেখা আছে, ঠিক আছে? তো গুডস মানে মালগাড়ি, প্যাসেঞ্জার মানে কোচিং বলো যেটা সেটা। তো গুডসের ক্ষেত্রে দেখো গুড থেকে 3টা ভাগ হয়েছে, একটা এখান থেকে নেমে 3টা ভাগ হয়েছে, একটা WAG 5, আর একটা আছে WAG 7, আর একটা হচ্ছে WAG, মানে WAG না এটাকে বলে WAG 9ও বলে, এটাকে WAG 9 বলে, বা 3 ফেজ লোকো বলে, ঠিক আছে? তা আমি লোকোগুলো কিরকম হয় আমি সেটা সম্বন্ধে বলছি। 3 ফেজ আর এই WAG এর মধ্যে পার্থক্য অনেক কিছু আছে, যেটা ইন্টারনালি যে সমস্ত পার্থক্য, মোটরের যে সমস্ত আলাদা আলাদা পার্থক্য হয়, কোনটা ডিসি মোটর কোনটা এসি মোটর, এটা যেমন এসি মোটর আছে, এই দুটো ডিসি মোটরে চলে, ঠিক আছে? তো আমি সে ব্যাপারে তোমাদের পরে আলোচনা করবো, ঠিক আছে? তো এইটা দেখে নাও কীরকম কী হয়। তো আর এদিকে দেখো প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার মানে কোচিং গাড়ি যেটা চলে সেটা হচ্ছে দেখো WAM 4, WAP 4, আর ওই 3 ফেজ লোকো, ঠিক আছে? 3 ফেজ লোকো, এবার 3 ফেজ লোকোর মধ্যে আবার দেখো দুটো ভাগ আছে, একটা আছে WAP 5, মানে 3 ফেজ লোকোতে WAP 5, আর এটা WAP 7, ঠিক আছে? WAP 7, এবার তোমরা দেখে নাও কোনটাকে কি মানে কিভাবে চিনবে বা কোনটাকে কি বলবে আর কি। এবার তার আগে বলে দিই এই যে WAG 5, মানে WAG, হ্যাঁ WAG-র মিনিংটা কি, প্রত্যেকটা W মানে ব্রড গেজ, ঠিক আছে? আমাদের যে গাড়ির যেটা চলে এখন, আগে তো তোমার ছিল মিটার গেজ ছিল,
আরো ছোট হয়েছিল, তারপরে এখন তো ব্রড গেজি প্রায় সব জায়গায়, টুকটাক জায়গায় ছোট ট্র্যাক আছে, কিন্তু এখন সবই ব্রড গেজ। তো W1, W মানে ব্রড গেজ, এ ফর মানে WAG-র এ ফর এসি, ঠিক আছে, আর পি ফর প্যাসেঞ্জার, এম ফর মিক্স, এখানে যে এম আছে এই এম, এম ফর মিক্স, মিক্স মানে দুটোতেই চলবে, একটা প্যাসেঞ্জারও চালাতে পারে, গুডসেও চালাতে পারে। আচ্ছা এবার বলি যে এখানে WAG-5, WAG-5 যে লোকগুলো হয় সেগুলোর নম্বর কিন্তু 2-3 দিয়ে শুরু হয়, ঠিক আছে, যেগুলো 2-3 দিয়ে যেই লোকো দেখবে সেটাকে বলে WAG-5, ঠিক আছে, এর হর্স পাওয়ার মানে এর ক্ষমতা একটু কম আর কি। এবার WAG-7, এর থেকে এটা ভালো লেটেস্ট, ঠিক আছে, WAG-7 সেটা হচ্ছে 2-7 দিয়েও হয়, 2-8 দিয়েও হয়, 2-4 দিয়ে, নাম্বারটা বলছি, ওই নাম্বার দেখবে যখন লোকো যাবে, লোকোর গায়ে যখন নাম্বার লেখা থাকবে সেই নাম্বারটা দেখে তুমি বুঝতে পারবে এটা WAG-7 না WAG-5। WAG যখন 5 হবে 2-3 দিয়ে হবে, WAG-7 যখন হবে 2-7, 2-8 বা 2-4 যে কোনো একটা দিয়ে হবে, ঠিক আছে। এবার যাই থ্রি ফেজ লোকো বা থ্রি ফেজ এসি লোকো যেটাকে বলে, এটাকে বলে WAG-9ও বলে থাকে, ঠিক আছে, WAG-9। তো WAG-9 এটা, এগুলো লাল কালারের বা একটু মানে ডিপ খয়েরি কালার এই ধরনের হয়ে থাকে, আর স্ট্রিপ থাকে ইয়েলো স্ট্রিপ বা হচ্ছে গ্রিন কালারের স্ট্রিপ এরকম থাকে গায়ের উপরে, কিন্তু এটা তোমার হয় সবুজ কালারের পুরো, দেখবে নতুন ধরনের সবুজ কালার যে ইঞ্জিনগুলো চলে সেগুলো হচ্ছে WAG-9। এর হর্স পাওয়ার অনেক ভালো, ঠিক আছে, আর এটা থ্রি ফেজ লোকো, এটা থ্রি ফেজ লোকো মানে তোমার যেটাকে বলে থ্রি ফেজ এসি মোটর আর কি, ঠিক আছে, এসি মোটর, আর এগুলো হচ্ছে ডিসি মোটর, ঠিক আছে। আর এইদিকে দেখুন তুমি, এদিকে যে প্যাসেঞ্জারের, প্যাসেঞ্জারের যে ভাগ আছে তার মধ্যে WAM-4, WAP-4, WAP-P ফর প্যাসেঞ্জার 4, WAP-4, এই এইটা যে হয় এটা লাল কালার হয়, এই এই লোগোটা খুব একটা চলে না, ঠিক আছে, WAM আমিও দেখিনি আমার এখনো পর্যন্ত, কিন্তু WAP-4-এ আমরা কাজ করি প্যাসেঞ্জার গাড়ি যখন, এই আমরা আমি যেমন আজকে যেমন পুরী থেকে এলাম গরিব রোড নিয়ে, ঠিক আছে, তো কাল পরশু গেছিলাম, কাল আজকে সকালে এসেছি, ঠিক আছে, তো এসেই এখনও ঘুম হয়নি, দুরাত জেগে আছি, আজকে মোটামুটি রেস্ট আছে, তো আজকে রাতে তো কোনো কল আসবে না, কাল সকালে বা কালকে বিকেলের দিকে গাড়ি দেবে, তো সেই জন্য আমি বলি আপাতত বসে তোমাদের একটা ছোট্ট একটা ইনফরমেশান দিই। তো এটা WAM-4 আর WAP-4, এইটা আমরা কালকে যাওয়ার সময় যেমন এই লোকোটা ছিল, ঠিক আছে, এটা লাল কালারের হয় একটু খয়েরি কালারের, ঠিক আছে, এটা হচ্ছে WA প্যাসেঞ্জারের জন্য, মানে প্যাসেঞ্জার মানে এক্সপ্রেস গাড়ি। আর এখানে আছে থ্রি ফেজ লোকো যেটা এখন লেটেস্ট আর কি, মানে এটার থেকে এটা লেটেস্ট, এটার থেকে এটা লেটেস্ট, আবার প্যাসেঞ্জারের ক্ষেত্রে এটার থেকে এটা লেটেস্ট, এটার থেকে এটা আরও লেটেস্ট এখন, এটা যেটা বেশি চলে এখন WAP-7 বা WAP-5। কোথাও কোথাও দেখবে এখন তো এর ম্যাক্সিমাম 130 স্পিড আছে, ঠিক আছে, আর এটাতে 150 মতো স্পিড আছে যেটা চলে এখন যেখানে চলে, ঠিক আছে, তো 130 স্পিডে এখন, কিন্তু তোমরা জানো কি না জানি না শতাব্দী এখন 130-তে চলে, জানো তো শতাব্দী কেন, ওই LHB কোচ বলে, LHB কোচ, ICF কোচ কি আমি তোমাদের সেটাও জানিয়ে দেবো, বা চেন পুল করলে কি সমস্যার মধ্যে আমরা পড়ি সে সম্বন্ধেও তোমাদের জানাবো, ঠিক আছে। তো WAP-7 এটা যে WAP-7 আর WAP-5-এর কথা বলছি, এটা কিন্তু হোয়াইট কালারের হয়, দেখবে সাদা কালারের যে ইঞ্জিনগুলো কোচিং গাড়িতে লাগানো থাকে সেগুলো WAP-7 বা WAP, আচ্ছা তোমার কী বলে 5 হয়, ঠিক আছে, সেটা তুমি ওর লোকোতে লেখা থাকবে দেখলে বুঝতে পারবে। এর নম্বরটা প্রায় 3-0 দিয়ে হয়, যেহেতু এখন লোকো বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি, অনেক লোকো তো কন্টিনিউ তৈরি হচ্ছে, যার জন্য কি হচ্ছে এখন 3-0 নম্বরটা শেষ হয়ে গিয়ে এখন 4-0 নম্বর এসে গেছে, 4-1, 3-1 এরকম নানান রকম নম্বর দিয়ে এসে গেছে এখন, ঠিক আছে। তাহলে এটা এটাও থ্রি ফেজ মানে এসি লোকো, আর এটা হোয়াইট কালার হয়, তাহলে বোঝা গেল কীরকম হয়, বেশি ইন্টারেস্টিং না? তাহলে আমরা একটু দেখে নিই কোন লোকোটা কীরকম, এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে WAG-5 লোকো, এটা একটা মডেল, আর একটা মডেল এই হলো আরেকটা মডেল, এগুলো হচ্ছে গুডসের জন্য যেগুলো এখনও তৈরি আর হচ্ছে না। এবার দেখো এটা হচ্ছে WAG-7, WAG-7 এটা 27323 নম্বরটা দেখতে পাচ্ছ, আর এটাও 27565567, এটাও গুডসেরই ইঞ্জিন, এটা তার থেকে একটু ভালো, আর এইটা 2-4 দিয়ে সিরিজ, এটাও WAG-7 লোকো যে বলেছিলাম গুডসের টানা হয় জন্য মালগাড়ির জন্য, এটা হচ্ছে WA-28 দিয়ে, এটাও WAG-7। এর থ্রি ফেজ লোকো যেটা বলেছিলাম, থ্রি ফেজ লোকো হলো এইটা, থ্রি ফেজ লোকো, ঠিক আছে, গ্রিন কালার যেটা বলেছিলাম গ্রিন কালারের হয় থ্রি ফেজ লোকো। আর একটা নতুন এখন মডেল বেরিয়েছে, এটা তোমাদের ওতে বলা হয়নি, এটা হচ্ছে G-12, এটা আরও শক্তিশালী এখন নতুন লেটেস্ট এসিওয়ালা এটা পুরো। এবার কোচিংয়ের ক্ষেত্রে দেখে নাও, এটা হচ্ছে WAP-4,
এটা কোচিংয়ের জন্য ইউজ করা হয়, গুডসের জন্য না, যেগুলো বলেছিলাম। আর P7 এটা হচ্ছে সাদা কালার, দেখেছো P7, এটা কোচিংয়ের জন্য ইউজ করা হয়, এটা খুব লেটেস্ট এখন এগুলো চলছে। আর এটা হচ্ছে P5, P5টা আরও লেটেস্ট, এটাতে আরও স্পিড যখন বেশি হয় তখন এটা ব্যবহার করা হয়ে থাকে।